এশিয়া কাপের সুপার ফোরে হাই ভোল্টেজ ম্যাচে আজ চির প্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলা শুরু বেলা সাড়ে তিনটায় বাংলাদেশের বিপক্ষে দাপুটে জয়ে সুপার ফোর শুরু করেছে পাকিস্তান এ ম্যাচ জিতলে ফাইনালের পথে এগিয়ে যাবে বাবর বাহিনী গ্রুপ পর্বে রোহিত কোহলিদের আউট করার আত্মবিশ্বাস সঙ্গী শাফিন রোফদের তাই চার পেসারের অপরিবর্তিত একাদশ একদিন আগেই ঘোষণা করেছে পাকিস্তান এদিকে সুপার ফোরে এটা ভারতের প্রথম ম্যাচ গ্রুপ পর্বে বৃষ্টির বাধায় বোলিং শক্তিতে ঠিকমতো পরক করতে পারেননি দলপতিরোহিত তারপরও স্বামীর পরবর্তী যশপ্রীত বুমরা ও ইনফর্ম ব্যাটসম্যান ঈশান কিষানকে বিশ্রাম দিয়ে লোকেশ রাহুলকে খেলানোর সম্ভাবনা জানিয়েছে টিম ইন্ডিয়া বৃষ্টির আশঙ্কা থাকায় এ ম্যাচের জন্য রিজার্ভ ডে রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল